স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো, বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ 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 অগ্নিপথ। আমি জানি মাম্মি, আজ আপনার খুব খুশির দিন, আনন্দের দিন। আজ আপনি তালাতের জন্য আপনার মনের মতো বউ খুঁজে পেয়েছেন। তালাত আর শ্যামা, ওরা দুই ভাই বোন তো আপনার জানের জান, কলিজার টুকরা। আপনি নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসেন ওদেরকে। কী না করেছেন ওদের জন্য, তালাতকে আপনি খুনের দায় থেকে বাঁচিয়েছেন। আপনার এত ভালোবাসার ছেলে মেয়েরা যদি জানতে পারে, ওদের দুজনের বাইরেও আপনার একটা গোপন জীবন আছে, এবং সেই গোপন জীবনে আরো একটা সন্তান আছে, তাহলে কি আপনার প্রতি ওদের এই ভালোবাসা থাকবে মাম্মি? হ্যাঁ, ওরা যখন জানবে যে আপনার সেই অবৈধ সন্তান। কবিতা, কোন সাহসে আমার গায়ে হাত তুলতে যাচ্ছেন আপনি? কোন অধিকারে? নিজের ছেলের জন্য তো সোহাকেই বউ হিসেবে সিলেক্ট করেছেন। সোহা সুন্দর, বড়লোকের মেয়ে। একটা কথা মনে রাখবেন মির্জা ম্যাডাম, আমি এই বিয়ে হতে দেব না, কখনো না। আমি এক্ষুনি গিয়ে শ্যামা আর তালাতকে বলবো আপনার আসল চেহারা কি, কি আপনার নোংরা অতীত। না, তুমি এটা করতে পারো না, আমি বলছি তুমি এটা করতে পারো না। তালাত, তালাত, তালাত। এমে এমে, তুমি এত রাতে আমার রুমে কেন? হোয়াট ইজ দিস? আচ্ছা, তোমার কি কোনো লজ্জা নেই? লজ্জা কি আছে তালা, এই ঘর তো আমারই, আমি তো তোমার। নাকি বড়লোক আজহার সাহেবকে পেয়ে গরিব বলে আমাকে এখন আর তোমার ভালো লাগছে না? হোয়াট ইজ দিস? বেরো, আমার রুম থেকে বেরো। এই মেয়ে শোনো, আর একবারও তুমি আজহার আঙ্কেলের মতো ভালো মানুষের নাম তোমার মুখে উচ্চারণ করবে না। এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাও, যাও। তালা, টাকা পয়সার কথা যদি বাদ দেই, তাহলে সোহা আর আমার মধ্যে পার্থক্য রইল শুধু একটা, সোহা আমার থেকে বয়সে একটু ছোট। হ্যাঁ, তুমিও হয়তোবা আমার চেয়ে একটু ছোটই হবে, কিন্তু তাতে কি আসে যায়, বয়সে কি আসে যায় তালাত? ভালোবাসার মধ্যে তো এটা কোনো বিষয় না, ভালোবাসা তো ভালোবাসাই, তাই না? উফ আল্লাহ, এই মহিলা পাগল হয়ে গেছে, পাগল। আমি পাগল হইনি তালাত, বরং তুমি এবার পাগল হবে। তোমার মাম্মি যা করেছেন সেটা যদি তুমি শুনো, সেটা শুনলে। আমার মাম্মি কি করেছে বলো? তোমার মাম্মি কি করেছে সেটা তিনিই তোমাকে বলবেন, তবে আমি শুধু তোমাকে একটা কথা বলতে পারি। ইদানিং আমি খেয়াল করেছি তার কাছে একটা ফোন আসে,
সে ফোনটা এলে উনি ভয় পেয়ে যান, অস্থির হয়ে যান, গোপনে কাউকে কিছু না বলে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যান। দালাত, এটা তো তুমিও খেয়াল করেছ, করনি? তুমি তো কয়েকবার ওনাকে ফলো করেছ। তোমার মাম্মি তোমাদের সবার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন, এই সন্দেহটা তো তোমার মনেও জেগেছে, জাগেনি বলো? সন্দেহ? কিসের সন্দেহ? তুমি মনে মনে ভাবছো তোমার মা তোমাদের কাছে কিছু একটা লুকাচ্ছেন, যেটা তিনি তোমাকে বা শ্যামাকে কাউকেই কখনো জানতে দিতে চান না, ভাবছো না তালাত? সত্যি করে বলো তো, তুমি যখন জানতে পারবে তোমার মা সত্যি সত্যি তোমাদের কাছে কিছু গোপন করছেন, তখন? আশ্চর্য, কি গোপন করেছেন মাম্মি সেটা বলবে তো? তোমার মাম্মির অতীত, যে অতীতকে উনি গোপনে সযত্নে সবার কাছ থেকে আড়াল করে রেখেছেন, ওনার অতীতকে উনি দিনের আলোয় আনতে চান না, কারোর সামনে প্রকাশ করতে চান না। তালাত, তুমি কি জানো তোমার মাম্মির আরো একটা ছেলে আছে, এবং খুব সম্ভবত তোমাদের আরো একজন বাবাও আছে? মামি, মামি কবিতা সব কি বলছে? মামি, আসলে আমি তালাতকে তেমন কিছুই বলিনি, আমি শুধু বলেছি আপনি আপনার ছেলেমেয়ের কাছে এত বড় একটা সত্যি গোপন করছেন, এটা তো কোনো ভালো কথা। এই মেয়ে, একটু চুপ করবে, একটু চুপ করবে প্লিজ। দেখছো না আমরা মা ছেলে কথা বলছি, এর মধ্যে একটা কথা বললাম আমি তোমাকে। কি করবে তালাত, কি করবে তুমি? ও শাট আপ। তালাত, তুমি আমার ছেলে, একটা মার্কা মারা শয়তান মেয়ে, যার কাজই হচ্ছে সংসারে অশান্তি করে বেড়ানো, তার কথায় তুমি আমাকে জেরা করতে এসেছো? কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার মাম্মি, আমি আমার নিজের চোখে দেখেছি, তোমার একটা ফোন আসে, তুমি অনেক ভয় পেয়ে যাও, ছুটে বাড়ি থেকে বের হয়ে যাও। আমাদের কাউকেই কিছু বলো না, তুমি কোথায় যাও, কার সঙ্গে মেশো, কার সঙ্গে কথা বলো, আমরা কিছুই জানি না। সন্দেহ তো আমারও হয়েছে মাম্মি, আর আজ এই মেয়েটা যা বলল, ওহ, আমি ভাবতে পারছি না মাম্মি। তালাত, আমি অবাক হয়ে যাচ্ছি, একটা মেয়ে তোকে কি ফুসমন্তর দিল, আর তুই তুই তোর মাকে অপমান করতে চলে এলি, সেই মা যে মা তোর জন্য কি না করেছে, নিজের হাতে তুই জাহিদ প্রফেসরকে খুন করেছিলি, দিনে দুপুরে সবাই দেখেছে সেটা, আর সেই খুনের দায় চাপা দিতে গিয়ে আমি পর্যন্ত খুনের আসামি হয়ে গিয়েছি, খুনের সাক্ষীকে মেরে ফেলতে হয়েছিল, নাহলে তোর ফাঁসি হয়ে যেত। আজ সেই মাকে তুই সন্দেহ করছিস, যে মা তোদের দুই ভাই বোনের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি, সেই মাকেই তুই আজ? তালাত, তুমি কিন্তু মূল বিষয় থেকে বাইরে চলে যাচ্ছ। ওহ, ইউ শাট আপ। মাম্মি দেখো, আমি কিচ্ছু বলিনি,
কিচ্ছু ভুলিনি মাম্মি, ইউ আর দ্য বেস্ট মাম্মি ইন দিস ওয়ার্ল্ড। তোমার ভালোবাসা, তোমার কেয়ারিং, এর কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। মাম্মি তোমার একটা মিথ্যে, একটা গোপন সত্য আমার সমস্ত অস্তিত্বকে নাড়া দিচ্ছে মাম্মি। তুমি তো জানো মাম্মি, আমরা আমাদের মাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না, কোনো দিন না, কিছুতেই না। সেই ছোটবেলা থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসে এসেছি, তোমার ভালোবাসার ছায়াতলেই আমরা এত বড় হয়েছি। আর আজ কে সেই ছেলে যে আমাদের মাম্মিকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে? মাম্মি মাম্মি বলো, চুপ করে থেকো না, বলো মাম্মি কে সেই ছেলে? সত্য? কোন সত্যের কথা বলতে চাইছো তুমি কবিতা? একটা অজো পাড়া গায়ের মেয়ে আমার ছেলের ভয় দেখে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? ভাইটা ফাঁসিয়েছে আমার মেয়েকে, আর এখন তুমি ফাঁসাতে চাচ্ছ আমার ছেলেকে। ভুলে যেও না, জিনাত মির্জা এখনো মরে যায়নি। বলো কি খেলা খেলতে চাইছো তুমি, বলো। খেলাটা খুব পরিষ্কার, খুব পরিষ্কার। আমি কি জানি সেটাই তো জানতে চাইছেন আপনি, তাই জানতে চাইছেন না? ওকে ফাইন, বলছি শুনুন, কান খুলে শুনুন। সেদিন রাতে পাট্টার একটা নোংরা অন্ধকার স্যাঁতস্যাঁতে সরু গলিতে আপনি গিয়েছিলেন, মনে পড়ছে? মনে পড়ছে? গাড়ি নিয়ে আপনি সেখানে পৌঁছাবার পর ভাবছিলেন গাড়ি থেকে নামবেন কি নামবেন না, মনে পড়ছে মাম্মি? হ্যাঁ, গাড়ি থেকে আপনি যখন নামলেন পড়েছে মাম্মি? একটু ভালো করে চিন্তা করে দেখুন, মনে পড়বে। গাড়ি থেকে নেমে আপনি খানিকক্ষণ কি যেন ভাবলেন, বোধহয় এটাই ভাবছিলেন যে আপনি বাড়ির ভেতরে যাবেন নাকি যাবেন, মনে পড়েছে? মনে পড়েছে? ঠিক সেই সময় ওই বাড়ির দরজাটা হাট হয়ে খুলে গেল, মনে পড়েছে মাম্মি? বাড়িতে কেউ কি আছেন? কেউ কি আছেন বাড়িতে? মনে হচ্ছে কেউ নেই। দাঁড়ান, আপনি আপনি কে? ভাগ্নে। ভাগ্নে? কার ভাগ্নে? হাসু মামার। আচ্ছা, হাসু মামা তো আপনার সঙ্গেই যোগাযোগ রাখতেন,
কয়েকদিন ধরে তাকে খুঁজে পাচ্ছি না। আপনি কি জানেন হাসু মামা কোথায় আছেন? হাসু মামা কোথায় আছে তার আমি কি করে বলবো? একটা মাতাল লোক মদ খেয়ে কোথায় কোন ড্রেনে পড়ে রয়েছে তার আমি কি জানি? এ কদিন আমাকে একদম জ্বালিয়ে মেরেছে। আচ্ছা, আপনার প্রথম ছেলের সত্যটা ধামা চাপা দেওয়ার জন্য আপনি আমার মামাকে সরিয়ে দেননি তো? কি বলছ এইসব? কিসের প্রথম ছেলে? কে তুমি? আমি কে তা তো আপনাকে বললাম। আপনি কি আরো প্রমাণ চান? এই যে ডায়েরি, এটা দেখলে এই ডায়েরির পাতায় পাতায় এমন সব সত্য লেখা আছে যা আপনার এই মুখোশ খুলে দেবে। জিনাত ম্যাডাম, সব আপনার অতীত আপনার সামনে চলে আসবে। মিথ্যে কথা, যত সব ফালতু কথা। ঠিক আছে, তাহলে এই ডায়েরিটা আপনার ছেলের হাতেই তুলে দেব। না, মামি, আমার কাছে এমন এক ডায়েরি আছে যার প্রতিটি পাতায় পাতায় ছড়িয়ে আছে আপনার জীবনের রহস্যময় গল্প, সাসপেন্স, ড্রামা, স্ক্যান্ডেল। আল্লাহ, এসব কি শুনছি আমি? এটা তো সেই ডায়েরির কথা বলছে ও। হাসু মামার ভাগ্নের হাতে যেটা ছিল, এখন এখন আমি কি করব? সোহা, কি মিষ্টি একটা নাম। সত্যি মাম্মি আজ আমাকে চমকে দিল। আমি ভাবতেও পারিনি আমার জন্য এত সুন্দর একটা মেয়ে মাম্মি পছন্দ করেছে। একে তো টাকার কুমির, তার উপরে ভদ্র নম্র, আর দেখতেও অসাধারণ। আমি শুধু জানি আমার মনের মধ্যে এখন আছো শুধু তুমি, আর তোমার মনের মধ্যে আমি কি, তাই না? আমার মনের মধ্যে এখন শুধু তুমি, শুধু তুমি। আই লাভ ইউ সোহা, আই লাভ ইউ।